প্রতিদিনই করোনা ভাইরাসে আক্রান্ত ও মৃত্যুর রেকর্ড ছাড়িয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র। দেশটিতে গত 24 ঘন্টায় আরও 7 বাংলাদেশির মৃত্যু হয়েছে। এ নিয়ে যুক্তরাষ্ট্রে মোট 235 জন বাংলাদেশির মৃত্যু হলো। নিউ ইয়র্ক থেকে কানু দত্তের রিপোর্ট জানাচ্ছেন জাহিদুল আলম। যুক্তরাষ্ট্রে ভালো নেই প্রবাসী বাংলাদেশিরা। দেশটিতে গত 46 দিনে প্রকৌশলী, চিকিৎসক, পুলিশ, সাংবাদিক, কমিউনিটি নেতা ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব সহ প্রাণ হারিয়েছেন 235 জন বাংলাদেশি। করোনা পরিস্থিতির মাঝে এবছর যুক্তরাষ্ট্রের ধর্মপ্রাণ মুসল্লিরা রোজা পালন করছেন একটু ভিন্নভাবে। নেই রমজানের আগের সেই আমেজ, সেই সাথে সংকট রয়েছে খাদ্য সরবরাহেরও। অনেক জিনিসই আছে যেগুলি রোজার মধ্যে আমরা প্রচুর পরিমাণে মানুষ চায়, কিন্তু এই জিনিসগুলি সাপ্লাইয়ারে যেহেতু দিতে পারতেছে না, একটু দামটা বেড়ে গেছে, একটু দিতে আমাদের কষ্ট হচ্ছে। করোনার প্রাদুর্ভাবে সামাজিক দূরত্ব বজায় রেখে ইফতার কিনছেন স্থানীয়রা। নিউ ইয়র্কের বাংলাদেশি অঞ্চল জ্যাকসন হাইটস, জ্যামাইকা, ব্রুকলিন সহ সব জায়গায় রেস্তোরাঁগুলোতে ক্রেতার সংখ্যাও বেশ কম। তবে সামনের দিনগুলোতে ক্রেতার সংখ্যা বাড়বে বলে আশা করছেন ব্যবসায়ীরা। প্রতি বছর রমজান মাসে এখানকার দোকানগুলোতে মূল্য ছাড় সহ নানা রকমের ইফতারি নিয়ে প্রতিযোগিতা চললেও এবছর তেমন কিছুই নেই। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে আক্রান্ত ও মৃতের সংখ্যা কিছুটা কমে আসায় সাহসী হতে শুরু করেছেন এলাকাবাসী। বসন্ত উপভোগে তারা ঘর থেকে বাইরে আসেন, তবে নিজেদের নিরাপত্তার দিকে ঠিকই নজর ছিল তাদের। এদিকে করোনা যোদ্ধাদের সম্মান জানাতে বিমান প্রদর্শনী করেছে আটলান্টা এবং বাল্টিমোরের নৌ ও বিমান বাহিনী, আর আলোকসজ্জা করা হয় ফ্রান্সের আইফেল টাওয়ারে। আরো জানাচ্ছেন পরাগারমান। করোনা ভাইরাসের কারণে পুরো আমেরিকায় এখনো পর্যন্ত নিউ ইয়র্কই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে, তবে ধীরে ধীরে সংক্রমণ আর মৃতের সংখ্যা কমায় সাহসী হতে শুরু করেছেন নিউ ইয়র্কের বাসিন্দারা। বসন্তের রৌদ্র করজ্জ্বল আবহাওয়া উপভোগ করতে পরিবার পরিজন নিয়ে ঘর থেকে বেরিয়ে পড়েন তারা। তবে আনন্দে উদ্যম উত্তাল হলেও সতর্কতা কমেনি মোটেও। সামাজিক দূরত্ব বজায় রাখা আর মাস্ক ছিল তাদের নিত্যসঙ্গী। এদিকে নিউ ইয়র্কের মেয়র বিল দ্য ব্লাসিও একটি করোনা ভাইরাস পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেছেন। এ সময় তিনি করোনা ভাইরাসের বিরুদ্ধে যুদ্ধে নামাদের সাধুবাদ জানান। করোনা ভাইরাস মহামারীতে আয় রোজগার কমে যাওয়ায় হোয়াইট হাউসের সামনের রাস্তায় শত শত গাড়ি থামিয়ে হর্ন বাজিয়ে প্রতিবাদ করেন ট্রাক ড্রাইভাররা। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দৃষ্টি আকর্ষণের জন্য 4 মে পর্যন্ত এই প্রতিবাদ অব্যাহত রাখবেন তারা। করোনা ভাইরাসের বিরুদ্ধে যুদ্ধরত চিকিৎসক দলকে সম্মান জানাতে আটলান্টা ও বাল্টিমোরের বিমানবাহিনীর থান্ডারবার্ড এবং নৌবাহিনীর ব্লু এঞ্জেলসের কয়েকটি বিমান শহরের হাসপাতাল অঞ্চলগুলোর উপর দিয়ে ডিসপ্লে প্রদর্শন করে। আর ফ্রান্সে ফ্রন্টলাইনের করোনা যোদ্ধাদের সম্মান জানাতে শনিবার আইফেল টাওয়ারকে আলোকসজ্জায় সজ্জিত করা হয়। এই আলোকসজ্জা চলবে সপ্তাহ জুড়ে। পরাগারমান, এটিএন বাংলা।